আমাদের পরম সৌভাগ্য যে আমরা কুকুর বেড়াল হয়ে জন্মাইনি, মানুষ হয়ে জন্মেছি। এতে কোনো সন্দেহ নেই স্যার। মাঝে মাঝে পশুদের আমার কাছে মানুষের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে হয়। ওই হিংস্র বাঘের কথাই ধরুন না কেন, একটা বাঘ ততটুকুই খাদ্য সংগ্রহ করে যতটুকু তার প্রয়োজন, তার বেশি কিছু না। অথচ একজন মানুষ অন্যদের বঞ্চিত করে সম্পদের পাহাড় জমা। পশুর গর্ভে শুধু পশুই জন্মায়, যেমন বাঘের গর্ভে হিংস্র বাঘ, হরিণের গর্ভে হরিণ শিশু। কিন্তু মানুষের বেলায় দেখুন, মানুষের গর্ভে বাঘের চেয়েও হিংস্র মানুষ জন্ম নেয়, সাপের চেয়েও বিষধর প্রাণী জন্মগ্রহণ করে।